ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वय यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आमरा स्वामी विवेकानंदेर बाणी ओ रचना नवम खंड थेके स्वामीजी शिष्य शरतचंद्र चक्रवर्ती प्रणीत स्वामी शिष्य संवाद थेके पाठ एवं आलोचना करछि। आमरा विगत दिन शिष्येर दीक्षार गल्प बोलेछिलाम, সেই সঙ্গে মনে করানোর চেষ্টা করেছিলাম, আপনারাও যেন সবাই মনে করেন নিজেদের নিজেদের দীক্ষার গল্প। এই নিজেদের দীক্ষার গল্পগুলো খুলে মনে রাখাটা খুব জরুরি। আমার মনে আছে যেদিনকে প্রথম সাধুগতে আসি, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাকে বলেছিলেন যে আজকের দিনের যাবতীয় ঘটনা লিখে রাখবে। কেন লিখবো মহারাজ? না, একটা সময় আসবে যখন মনে নানা রকম বিক্ষেপ আসবে, তখন এই আজকের দিনের ঘটনাটা ভালো করে পড়বে। সেদিন ঠাকুরের কাছে কী চেয়েছিলে? শুধু একটু আশ্রয়, আর কিছু নয়। পাওয়ার চাইনি, পজিশন চাইনি, রেকগনিশন চাইনি, কিচ্ছু চাইনি, শুধু একটুখানি আশ্রয়। দেখবে তোমার যে মনটা ডিপ্রেসড হয়ে আছে বা যে কোনো কারণে খারাপ হয়ে আছে তখন হয়। মানুষ তো আমরা, আমাদের মনে নানারকম নানা সময় নানারকম বাঁক আসে। সেই বাঁক থেকে কেমন করে উত্তীর্ণ হব তার কথা পূজনীয় ভূতেশানন্দজি আমাদের বলতেন, এবং সেই কারণেই বোধহয় এত বছর ধরে টিকে থাকা সম্ভব হয়েছে। আমি এখনও মাঝে সাঝে সেই প্রথম দিন আসার, সাধু হতে প্রথম দিন আসার ঘটনাটা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি, দীক্ষার দিনের ঘটনা ভাবার চেষ্টা করি, মনের ভেতরটা ভীষণ রকমের ফ্রেশ হয়ে যায়। তখন মনে হয় যে হ্যাঁ, আমি এখনও সেই সেই ছোটো ছেলেটি যে এসেছিল একটুখানি আশ্রয়ের আশায়, নিজের জীবনকে উৎসর্গ করার আশায়, সেই সেই ছোটো ছেলেটাই আছি। আমরা শেষ করেছিলাম যে আমাদের ইয়ের দীক্ষা হয়ে গেল, শিষ্যের দীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের এরও দীক্ষা হলো। স্বামী শুদ্ধানন্দজির দীক্ষা হয়েছিল, শুদ্ধানন্দজিকে তিনি মন্ত্র দীক্ষা দিলেন। শুদ্ধানন্দজির একে ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছিল। শুদ্ধানন্দজি নাম রেখেছিলেন স্বামীজি শুদ্ধানন্দ, কিন্তু শুদ্ধানন্দজির সন্ন্যাস হয় পূজনীয় নিরঞ্জনানন্দজি মহারাজের কাছে আলমোড়াতে। সেখানে নিরঞ্জনানন্দজির কাছে বিধিসম্মতভাবে বিরজাহোম তিনি করে ওর নামটি ওই কারণে অপরিবর্তিত থাকে। স্বামীজি ব্রহ্মচর্য দীক্ষা দেওয়ার সময় ব্রহ্মচারী শুদ্ধানন্দ এই নামই দিয়েছিলেন। বিশ্রামান্তে স্বামীজি ওপরের বৈঠকখানার ঘরে আসিয়া বসিলেন। শিষ্য ওই সময় অবসর বুঝিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল? স্বামীজি উত্তর করছেন, বহুত্বের ভাব থেকেই এইসব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব যা যা থেকে এইসব ধর্মাধর্ম দ্বন্দ্ব ভাব এসেছে কমে যায়। আমা থেকে অমুক ভিন্ন এই ছবিটি মনে এলে তবে অন্যে সব দ্বন্দ্ব ভাব বিকশিত হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষ আর শোক মোহ মানুষের আর শোক মোহ থাকে না। তত্র কো মোহ ক শোক একত্বম অনুপশ্যত। এই যে বলছেন পাপ পুণ্যের এই যে ভাব, এটি কোথা থেকে আসে স্বামীজি জিজ্ঞাসা করছেন। এটা আপনারাও বুঝতে পারবেন যে যত জীবন যাবে তখন বুঝতে পারবেন যে যত আমরা এগিয়ে চলব, আমরা যত ঈশ্বরাভিমুখী হব, দেখবেন এই সংস্কারগুলো ধীরে 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 চলে যাবে এবং সেই ভাবটা একদম সবটা নষ্ট হয়ে যাবে। আসলে মন যখন নানা বিষয় ছড়িয়ে থাকে তখন এইগুলি আমাদের জীবনে বৃত্তির আকার এসে দাঁড়ায়। আমরা যখন আমাদের সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা মনকে ঈশ্বরের দিকে দিই, একদিকে ঘটাই, শুধু ঈশ্বরের দিকে কেন, যে কোনো ভালো দিকেই যদি আমরা দিতে থাকি, তখন এগুলো ধীরে ধীরে ছড়িয়ে যায়, সরে যায়। তখন আমাদের নজর শুধুমাত্র সেই ভালো দিকটির দিকে থাকে এবং শুভ বুদ্ধি যত আমাদের ভেতরে আসবে তত দেখবেন এইসব অশুভ বুদ্ধি যে আমার মনের ভেতরে বিভেদ এনে দেয়, সেই অশুভ বুদ্ধিটি এ ধীরে 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 একটু একটু করে অপসৃত হবে। বলছেন যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা হয়। এইবার স্বামীজি একটা ভয়ঙ্কর কথা বলছেন, উইকনেস ইজ সিন। এই দুর্বলতা থেকেই হিংসা দেশাদির উন্মেষ হয়, তাই দুর্বলতা বা উইকনেসের নাম পাপ। ভেতরে আত্মা সর্বদা জলজল করছে, সেদিকে নাচে হার মাসের কিম্ভূত কিমাকার খাঁচা,
এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছি, এইটি হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া। এই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে, পরমার্থ ভাব এই দ্বন্দ্বের পারে বর্তমান। আমাদের মনে আছে একটি খুব ভারী সুন্দর দেখতে চেহারার একজন আমাদের সাথে সাধু হতে আসে, তো সবাই তার সাধু গুণের চেয়েও তার শারীরিক সৌন্দর্যের দিকে খুব আকর্ষণ। সবাই বলছে আ ছেলেটাকে কি সুন্দর দেখতে, এত মুখে লালিত্য আছে। কিন্তু এমন একটি ঘটনা ঘটে যে এই মুখের একটা অংশে সার্জারি করতে হয়। আমাদের সঙ্গে সাধু নেই এখন, তিনি মুখেতে যখন দেখা হলো মঠে আসেন, দিল্লির বাসিন্দা, দিল্লি না আর একটু দূরে দিল্লি থেকে দেরাদুনের পথে থাকেন তিনি। আমি আসতে দেখেছি মঠে, অনেকবার তাকে আসতে দেখেছি। এই মুখের ভেতরে এমন একটা সার্জারি করতে হয়েছে এরকম গালেতে, সে মুখের যে সৌন্দর্য, সে সৌন্দর্যটা একটা বিভীষিকার রূপ ধারণ করেছে। দেখলেই মনে হয় পাক্কা শয়তান, কিন্তু কাছে যত আমরা তাকে তো চিনি, তো কাছে গেলে তাকে আরই পাক্কা শয়তান বলে মনে হয় না। কিন্তু মুখের দাগটা এমনভাবে লেগেছিল অপারেশনে, সেটা একেবারে তার চেহারাটাকেই বদলে দিয়েছে। আত্মস্থানন্দ যে একটা ভারী সুন্দর কথা বলতেন যে বাইরের যে চেহারা, বাইরের যে রূপ, সেইটার প্রতি সবসময় কনশিয়াস হওয়ার দরকার নেই। ওটা হলে মনের যে চেহারা, মনের যে একটা সৌন্দর্য আছে, এটার প্রতি আমাদের সব অ্যাটেনশন, সব নিষ্ঠা যায় না। এবং যত আমরা বাইরের রূপ থেকে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, তত আমরা এগিয়ে যাব। স্বামীজি আত্মস্থানন্দজি ঠাকুরের সেই উদাহরণটা দিতেন, ঠাকুরের এত দিব্য রূপ সে ফেটে পড়ছে, তার শরীর থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, গায়ের চাদর দিয়ে রাখলেও সেই চাদরের ফোঁকর দিয়ে যে ফাঁকগুলো তার মধ্যে দিয়ে আলো বাইরে বেরিয়ে আসছে। ঠাকুর বারবার করে প্রার্থনা করছেন, মা ভেতরে ঢুকে যা, মা ভেতরে ঢুকে যা, মা ভেতরে ঢুকে যা। এই প্রার্থনাটা যেন আমাদের নিরন্তর আমাদের ভেতরে থাকে, বাইরের সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে আমরা যেন আরও নিজেদের অভ্যন্তরে ঢুকতে পারি। এবং সেটা যদি না পেরে উঠতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের জীবনে অগ্রগতি আনতে পারবো না। এই যখনই এগুলি হবে, তখন আমাদের কোনো একটা কোনো দুর্বলতা তৈরি হবে নিজেদের সৌন্দর্যের প্রতি, যে কোনো জিনিসের প্রতি। এমনকি কোনো একটা গুণের কারোর যদি বিকশিত হয়, খুব বেশি হয়, সেটাকে আমাদের মঠে দেখেছি সেগুলোকে একেবারেই মানে স্বীকৃতি দেওয়া হয় না, এমনকি কখনো কখনো বাধাও দেওয়া হয়। বলা হয় ওইটির মোহে পরে সে সাধু জীবন থেকে সরে আসবে। পূজনীয় স্মরণানন্দজিকে দেখেছি যখন উনি জেনারেল সেক্রেটারি, উনি আমাদের ট্রেনিং সেন্টারে আসতেন বিভিন্ন অনুষ্ঠানে, কারুর কোনো একটা বিষয় খুব ভালো জিনিস দেখলে উনি অ্যাপ্রিসিয়েট করতেন বটে, তেমনি আচার্যদের সতর্ক করে দিতেন, ভুলে যাবে না, ওর মূল কাজ হচ্ছে সাধু হতে এসেছে, সাধু হওয়াটাই কাজ। আমাদের গুণ থাকবে, অবশ্যই গুণ থাকবে, সেটা আমার সেই শুভর দিকে যাওয়ার পথটাকে, সেটাকে বাড়িয়ে দেওয়া, সেই দিকে আমাকে চালিত করবে। সেটা যদি না হয়, কিন্তু আমাদের নিশ্চিত নিশ্চিত করে বুঝতে হবে যে আমরা দূরে চলে যাচ্ছি। যে কোনো প্রকারের দুর্বলতা, জগৎ সংসারের যে কোনো প্রকারের দুর্বলতা আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। সেইখানে স্বামীজি এত জোর দিয়ে বলছেন, উইকনেস ইজ সিন। এর থেকে মুক্তির একটাই উপায়, এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভালোর দিকে, ভালো কিছুর মধ্যে নিজের মন প্রাণকে ডুবিয়ে দেওয়া। স্বামী ঠাকুরের কথায়, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম পিছিয়ে যাবে। আমি খারাপটাকে তো ছেড়ে দিতে পারবো না, সেটা আমার অঙ্গ, আমার ভেতরেই আছে, তাই তাকে ছেড়ে দেওয়ার চেয়ে বড় কথা হলো আমার ভেতরে যে ভালো জিনিসটা আছে তাকে জীবনের অঙ্গ বা আমার জীবনের অংশ করে তোলা। এবং যত আমরা আমাদের সেই নিজের ভেতরে শুভ গুণকে জাগ্রত করতে পারবো, তত আমাদের ভেতরে এই ভাবটি জাগবে, আমরা আর কখনো খারাপ দিকে যাব না, আমাদের কোনো রকম মানসিক দুর্বলতা হবে না, এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব। শিষ্য, তাহা হইলে ওই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে? খুব তো ঠিক কথা, যেগুলো আমাদের দুর্বলতার কারণ হচ্ছে, তাহলে কি এগুলোর সত্যতা নেই? স্বামীজি বলছেন, যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য, আর যখনই আমি আত্মা এই অনুভব, তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা।
লোকে যে পাপ পাপ বলে সেটা উইকনেস বা দুর্বলতার ফলে। আমি দেহ এই অহংভাবেরই রূপান্তর। যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে, তুই পাপ পূর্ণ ধর্মাধর্মের অতীত হয়ে যাবি। ঠাকুর বলতেন, আমি মোলে খুঁজিবে জঞ্জাল। এই আমিটা হচ্ছে আমার ছোট আমি। এই ছোট আমিকে যতক্ষণ না পর্যন্ত আমি বিসর্জন দিতে পারবো, যতক্ষণ পর্যন্ত সমূলে আমি উৎখাত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছু হবে না। মহারাজ একটা খুব ভালো উদাহরণ দিতেন, সেটা বলি। উনি বলতেন, ঘাসের ওপর যদি ইঁট চাপা দিয়ে রাখা হয় তাহলে ঘাসগুলো সাদা হয়ে যায়, কিন্তু যেই তুমি ইঁট তুলে রাখলে, সেই ইঁট তুলে দিলেই আবার ধীরে ধীরে সেই সাদা ঘাসের পাশ থেকে সবুজ ঘাস আসবে, এবং সেই সবুজ ঘাস আসার পরে সেটি আবার তার পুনরায় রূপ ধারণ করবে। তাহলে ওই জায়গাটাকে ঘাসহীন করে দেওয়ার উপায় কী? না, সমূলে উৎপাটন করে ফেলে দেওয়া। আমরা যতক্ষণ না পর্যন্ত সেই সমূলে ঘাসটিকে উৎপাটন করে ফেলে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত হবে না। ঠিক সেই রকম নিজের মনের ভেতরের যা কিছু, সেগুলো অন্য কোনো কিছু দিয়ে চাপা দিলে হবে না। আমাকে প্রথমে আমার খারাপ দিকগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং তারপরে ধীরে ধীরে সেই খারাপ দিকটিকে অতিক্রম করে যাওয়ার আমাকে নিরন্তর প্রয়াসী হতে হবে। এবং যখন আমরা এই নিরন্তর প্রয়াসী হব, তখন দেখবেন এইগুলোকে আমি অতিক্রম করেছি। আমি অনন্তের অংশ, আমি বিরাটের অংশ, আমি শ্রীরামকৃষ্ণের অংশ, এই বোধটা জাগিয়ে রাখা দরকার। সেই কারণে জগতে যে চারটি মহাবাক্য আছে, সেই চারটি মহাবাক্যই আমাকে, আমি যে ব্রহ্মস্বরূপ, এই বোধ আমাদের জাগায়। অয়মাত্মা ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানম ব্রহ্ম, এই যে যা কিছু এই যে আমরা বলি না কেন, আমি সেই ব্রহ্মের স্বরূপ। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, আমি তার নিচে কিছু নই, তার চেয়ে এক দানা নিচেও আমি কিছু নই, আমি সবটুকু সেই ব্রহ্মস্বরূপ। আমি যখন নিজেকে সেই ব্রহ্মস্বরূপ বিরাট ভাবতে পারি, তখন আমার ভেতরে এই যে ক্ষুদ্র মলিনতা এগুলো অবলুপ্ত হয়, চলে যায়। আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায় একটি ভারী সুন্দর গল্প আছে, পারলে পড়বেন, ইতি তোমার মা, ছোট্ট বই ইতি তোমার মা, সেখানে পড়বেন। সেখানে একজন মাস্টারমশাইয়ের গল্প আছে, যিনি ছাত্রকে শেখাচ্ছেন, ফিজিক্যাল এক্সারসাইজের মাস্টারমশাই, তিনি একটি ছাত্রকে শেখাচ্ছেন কেমন করে শারীরিক এবং মানসিকভাবে সবল হতে হয়। ছেলেটি তার স্কুলের একজন গুন্ডা জাতীয় ছেলের হাতে প্রবল মার খেয়েছে, এমন মার খেয়েছে তার হাত পা চতুর্দিক ছড়িয়ে গেছেন। তার শক্তিময়ী মা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই ফিজিক্যাল এক্সারসাইজের জায়গায় ভর্তি করেছেন। যখন সেই ইনস্ট্রাক্টর তাকে বলছেন, বিরাট ভাবনায় মানুষ বিরাট হয়, যখনই দেখবে যে তোমার ভেতরে দুর্বলতা ক্ষুদ্রতা এসে বাসা বাঁধছে, দুর্বলতা ক্ষুদ্রতা এসে বাসা বাঁধছে, তখন সবসময় ভাববে আমি সেই বিরাটের অংশ, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আমার স্বরূপ। যখনই এই বিরাট ভাবনাটি আমাদের ভেতরে আসবে, তখনই আমাদের ভেতরের আমূল পরিবর্তন হবে। আপনারা পারলে পড়ে দেখবেন। সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে মায়ের বর্ণনা আপনারা বলছেন, এই মা কে? উনি বলেছিলেন, খানিকটা আমার গর্ভধারিণীর ছবি এর মধ্যে আছে, তিনি ওইরকম ছিলেন। শিষ্য, মহাশয় আমিটা যে মরিয়াও যায় না, এটাকে এইটাকে মারা বড় কঠিন, আমিটাকে যে এইটাকে মারা কঠিন। স্বামীজি বলছেন, একভাবে খুব কঠিন, আবার আরেকভাবে খুব সহজ। আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? যে জিনিসটা নেই তাকে নিয়ে আবার মারামারি কি? আমিত্বরূপ একটা মিথ্যা ভাবে মানুষ হিপনোটাইজ সম্মোহিত হয়ে আছে মাত্র। এই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলের মধ্যে রয়েছেন। এইটি জানতে হবে, প্রত্যক্ষ করতে হবে, যত কিছু সাধন ভজন এই আবরণটি কাটানোর জন্য। অটি গেলে চিত সূর্য নিজের প্রভায় নিজে জ্বলছে দেখতে পাবি, কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতিহী, স্বয়ং বেদ্য। যে জিনিসটি স্বয়ং বেদ্য তাকে অন্য কিছুর সহায়ে কি করে জানতে পারা যাবে? শ্রুতিই তো বলেছেন,
विज्ञातारमरे केन विजानियत। তুই যা কিছু জানছিস তা মন রূপ কারণ সহায়। মন তো জড়, তার পেছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয়। সুতরাং মন দ্বারা সে আত্মাকে কিরূপে জানবি? তবে এইটি মাত্র জানা যায় যে মন শুদ্ধাত্মার নিকটে পৌঁছতে পারে না, বুদ্ধিটাও পৌঁছতে পারে না, জানা জানি এই পর্যন্ত। তারপরে মন যখন বৃত্তিহীন হয় তখনই মনের লোপ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন। এই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরোক্ষানুভূতি বলে বর্ণনা করেছেন। এই আমিকে মারার সহজ এবং সঠিক পদ্ধতি স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা যদি সত্যি সত্যি বিবেচনা করে দেখি তাহলে যে আমিটাকে নিয়ে আমরা অহংকার করি, এই আত্ম অহংকার, এটির কিন্তু কোনো স্থিতি নেই। এটা সবসময় এর যে ভাবটি সেটিকে পরিবর্তন করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি এটি বদল হচ্ছে। আমরা আমি 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 করে আমাদের নিজেদেরকে অন্যের থেকে আলাদা করে রাখি। দেখবেন সংসারের কর্তৃত্ব যতদিন আমাদের ভেতরে থাকে আমরা মনে করি এই সংসারের সমস্তটুকু আমি, আমার হাঁটা চলা সব কিছু বদল হয়ে যায়, অন্যদের প্রায় আমার ওই কারাগারে বন্দী বলে বোধ হয়, সকলে যেন আমার ইচ্ছায় উঠছে আমার ইচ্ছায় বসছে। অথচ যে মুহূর্তে এই সংসারের চাবিকাঠির ভারটা আমার থেকে অন্যের হাতে চলে যায়, সঙ্গে সঙ্গে যে আমি জগতের সবাইকে আমার বস বলে মনে করতাম আমি সকলের বস হয়ে গেছি। এটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বারবার লক্ষ্য করেছি, কিন্তু যখন ওই আমির স্তরে থাকি তখন কিন্তু আমরা কিছুতেই কোনোভাবেই এইটাকে বুঝে উঠতে পারি না, আমরা কিছুতেই নিজেকে এটা বোঝাতে পারি না, আমরা ওই ভুল একটা মিথ্যা অহংকারের মধ্যে মেতে থাকি। ওইটি হচ্ছে কথা, সবসময় একটা আবরণের মধ্যে মেতে থাকি। স্বামীজি বলছেন যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটানোর জন্য, ওই আবরণের বাইরে যাওয়াটাই হচ্ছে সাধন ভজন। বলছেন এই যে আমার ভেতরে যে ধর্ম সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে আমার ভেতরে যে ঈশ্বরীয় ভাব থাকে সেটি বিকাশ সাধন। ইংরেজিটায় একেবারে ঠিক ঠিক অর্থ বলে, অলরেডি ইন ম্যান, আমাদের প্রত্যেকের ভেতরে সেই শক্তি বিরাজ করছে, সেটার বিকাশ সাধন, ম্যানিফেস্টেশন, খুলে দেওয়া, আবরণ উন্মোচন করা। আমরা যত সেটাকে জানতে পারি, যত সেটাকে বুঝতে পারি তত সহজে হয়। ধরুন এই ক্লাসের পর আপনি ঘরের ভেতরে গিয়ে দেখলেন আপনার প্রিয় মানুষটির ভীষণ জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে সে নড়তেও পারছে না চড়তেও পারছে না। আপনি তাড়াতাড়ি করে থার্মোমিটারে করে তার জ্বর দেখেন, তাকে ক্যালপল খেতে দেন, তারপরে তার জ্বর না কমলে মাথায় জলপট্টি দেন, তাও জল না কমলে মাথা ধুইয়ে দেন, গা স্পঞ্জ করে দেন, ডাক্তারকে ডাকেন, হালকা খাবার খেতে দেন, পরের দিন সকালে সে সুস্থ হয়ে যায়। এই যে কাজটি করলেন আপনার, এটাকে বলা হয় নার্সিং, এটা কিন্তু আপনার ভেতরে ছিল। আপনি কি বলেছিলেন দাঁড়াও বাবা একটুখানি শুয়ে থাকো, আমি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, গিয়ে খানিকটা নার্সিং শিখে এসে তোমাকে তারপরে সেবা শুশ্রূষা করবো? তা কিন্তু করেননি, এগুলো আপনার ভেতরে ছিল। ওই একটা সময় একটা অভিঘাত আমাদের ভেতরের সেই অন্তর্নিহিত যে সেবা ভাবটা সেটাকে জাগ্রত করে দিয়েছে। এক্স্যাক্টলি ঠিক সেই রকম আমার ভেতরে সেই অনন্ত ভাবটা আছে যে আমি শুধু আমাতে বদ্ধ হতে পারে, সে আমি ঈশ্বর চিন্তা করতে পারে, সে আমি ঈশ্বরময় হয়ে উঠতে পারে। আমরা এই সত্যটাকে, যে দ্বিতীয় ভাবটিকে কিছুতেই সত্য বলে বিবেচনা করি না। তার কারণ হচ্ছে আমি আমার আমিত্ব নিয়ে এত মজে থাকি, এত মেতে থাকি, এই সত্যটাকে স্বীকার করার মতো সাহস আমাদের ভেতর হয় না। এই কারণে বারবার নানা বন্ধনের মধ্যে পড়ে যাই, আমরা আহত হই, আঘাতপ্রাপ্ত হই, কিন্তু তবু আমরা বারবার সেই বন্ধনের মতো পড়ে যাই। স্বামীজি তাই বলছেন যে যখন দেখবি যত কিছু সাধন ভজন সবটাই ওই আবরণটা কাটানোর জন্য, ওটা কেটে গেলেই চিৎ সূর্য
নিজের প্রভায় নিজেই জ্বলছে দেখতে পাবি, কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি, স্বয়ং বেদ্য। তখন আমার ভেতরের সেই যে ঝকঝকে সত্তাটা, জ্যোতির্ময় সত্তাটা, সেটি ধীরে ধীরে বিকশিত হয়। পূজনীয় মহারাজ আত্মস্থানন্দজি আমাদের বলতেন, এটা খুব সহজে হয় যদি অন্যের সেবা করতে পারিস। দেখবি যখন কোনো কিছু না আছে অন্যের সেবা করছিস, তুই কখন তোর নিজের ভেতরের একটা আনন্দ খুঁজে পাবি। বলছেন ওই আনন্দটা হচ্ছে আমার আত্মস্বরূপের প্রকৃত স্বরূপ, আমার আত্মস্বরূপের প্রকৃত স্বরূপ, আমার যে নিজের যে অনন্ত সত্তা, তার একটা স্পর্শ আমরা অনুভব করি। আমরা যখন অন্যের সেবা করি, অন্যকে কিছু না চেয়ে তাকে দেবতা জ্ঞানে সেবা করি, সে যাই করি, খেতেই দিই আর উঠিয়েই বসাই, হাত ধরে এপার থেকে ওপারে নিয়ে যাই, যখন কোনো কিছু না চেয়ে করি, তখন এইটি হতে থাকে। বলছেন ওই আনন্দটা কোথায় ছিল? বাইরে থেকে তো ইঞ্জেক্ট করিস নি, ওই আনন্দটা তোর আমার প্রত্যেকের ভেতরে ছিল, কিন্তু ওই কাজটা করার ফলে আমরা ওই স্বরূপটিকে জানতে পারছি। ঠিক সেই রকম আমরা যত আমাদের ভেতরের আমিত্বকে সরিয়ে দিতে পারবো, আমাদের ভেতরে সেই স্বয়ং বেদ্য, স্বয়ং বেদ্য, সেই জ্যোতির্ময় সত্তাটিক সম্পর্কে অবহিত হতে পারব। বলছেন যে জিনিসটা স্বয়ং বেদ্য, তাকে অন্য কিছুর সহায়ে কি জানতে পারবে? অন্য কিছুর সহায়ে কিছুতেই জানতে পারা যায় না। আমরা মনে করি তাকে অন্যভাবে জানতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরের সেই সহায়টি, সেই অবস্থাটি আসবে, আমি কোনো কিছুর মাধ্যমে আমরা করতে পারি না। তুই বলছেন ভারী সুন্দর কথা, বলছেন তুই যা কিছু জানছিস তা মন রূপ কারণ সহায়। মন তো জ্বর, তার পেছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয়। সুতরাং মনের দ্বারা সে আত্মাকে কিরূপে জানবি? তবে এইটি মাত্র জানা যায়, মন শুদ্ধাত্মার নিকট পৌঁছতে পারে না, বুদ্ধিটাও পৌঁছতে পারে না, জানাজানি এই পর্যন্ত। তারপর যখন মন বৃত্তিহীন হয়, তখন মনের লোপ হয়, তখন আত্মা প্রত্যক্ষ হন। এই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরোক্ষ অনুভূতি বলছেন। সেই পরোক্ষ যা না যায়, স্বামীজির সমাধির কবিতার শেষের দিকের অংশটা, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সেই ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম বুঝে প্রাণ বুঝে যার। তার কারণ হচ্ছে শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারি না, কারণ এই অনুভূতি মন অনুভব করতে পারে না, আর মন অনুভব করতে পারে না বলেই এটি শব্দাকারে আমাদের কাছে আসে না। সেই কারণেই এই মনকে তৈরি করতে হবে, আমাদের নিজেদের তৈরি করতে হবে, আমাদের অহং স্বরূপটিকে ছেড়ে ফেলে আমার যে সেই পূর্ণ ব্রহ্ম জ্যোতির্ময় স্বরূপ, তার সম্পর্কে যেন আমি জানার চেষ্টা করি। মহাশয়, কিন্তু মহাশয় মনটাই তো আমি, সেই মনটাই যদি লোপ হয় তবে আমিটাও তো থাকবে না। স্বামীজি, তখন যে অবস্থা সেটাই যথার্থ আমিত্বের স্বরূপ, তখন যে আমিটা থাকবে সেটি সর্বভূতস্থ সর্বগ সর্বান্তরাত্মা। যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ ঘট ভাঙলে তার ভিতরের আকাশের কি বিনাশ হয় রে? যে ক্ষুদ্র আমিটিকে তুই দেহবদ্ধ করে বন্ধ মনে করছিস, সেটি ছড়িয়ে এইরূপ সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয়। অতএব মনটা রইল বা গেল, তাতে যথার্থ আমি বা আত্মার কি? ঠাকুর ভারী সুন্দর খুব অল্প কথায় একটি বুঝিয়ে দিয়েছেন। বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রের জলে ডুবে গিয়ে সে তার স্বরূপ হারিয়ে সমুদ্রের ভেতরে মিলে মিশে গেল। আপনি একটি ঘট জলের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, সেই ঘটের ভেতরে একটি আকাশ আছে, সেটি হচ্ছে ঘটাকাশ, আর বাইরের যে আকাশ সেটি চিদাকাশ। যখন ঘটাকাশ ঘটটিকে আমরা ভেঙে দিই, তখন সেই ঘটাকাশ চিদাকাশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তখন আর আলাদা করে কোনো সত্তা থাকে না। ঠিক সেই রকম আমার এই ছোট আমি যখন বিলুপ্ত হয়, তখন সে বড় আমির সাথে মিশে যায়। সেই বড় আমি স্বামীজির ভাষায়
সর্বভূতস্থ সর্বজ্ঞ সর্বান্তরাত্মা, এই যা কিছু দৃশ্যমান সেটি হলো তাই, আমি আর এই জগতের সঙ্গে নিজেকে পৃথক করতে পারি না, যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে, কালে নাত্মণি বিন্দতি, শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে আর মনের পারে চলে যাবি, তখন আর এ প্রশ্ন করবার অবসর থাকবে না। এটা হচ্ছে স্বামীজির আমাদের কাছে দেওয়া একটা অদ্ভুত আশ্বাস, ভগবানও এই আশ্বাস দিয়েছেন যে দিনের পর দিন এই উচ্চ ভাবটিকে চিন্তা করতে করতে আমরা এই উচ্চ ভাবের অঙ্গ বা অংশ হয়ে যাব, তখন আমাদের আলাদা করে আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন থাকবে না, আমাদের আর আলাদা করে কোনো কিছু ভাবতে হবে না বলছেন। কিন্তু এটা একদিনে হবে না, নিরন্তর চেষ্টা করতে করতে নিরন্তর চেষ্টা করতে করতে এটি হবে। শ্রবণ যা গুরুর কাছে আমরা শুনেছি সেইটা যখন আমরা চিন্তা করতে থাকব আর আমাদের জীবন অভ্যাসের মধ্যে আনতে থাকব, তখন এটা খুব সহজ হবে। শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রইল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন, এ সহজ বিষয়টা বুঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে, তবু লোকে তা বুঝতে পারছে না। আপাত মধুর কয়েকটা রূপার চাকতি ও মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে, মহামায়ার আশ্চর্য প্রভাব, মা মা। এখানে মেয়ে মানুষ যেটা বলা হচ্ছে এর অর্থ হচ্ছে আমরা আমাদের বাসনাকে চরিতার্থ করতেই সময় কাটিয়ে দিচ্ছি, এইভাবে নিতে হবে কথাটা। বলছেন এই সহজ কথাটা বোঝানোর জন্যই কত শাস্ত্র না লেখা হয়েছে, তবু লোকে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? আমরা আমাদের সত্তার বাইরে কিছুতেই যেতে পারছি না, রূপর চাকতি যা দিয়ে আমার বাসনা চরিতার্থ হয় সেই বাসনা এবং তৎপ্রাপ্তির জন্য আমার নিরন্তর পরিশ্রম করতে করতেই আমার সমস্ত শক্তি নাশ করে দিচ্ছে, এবং এই সমস্ত শক্তি নাশ করার ফলে আমি আর আমার যতটুকু শক্তি আছে তাই দিয়ে সেই অনন্তের ধারণা করার যোগ্য হয়ে উঠতে পারছি না, আমি ক্রমাগত ছোট হতে হতে আর সেই অনন্তের সাথে কিছুতেই মিশতে পারছি না। আমার কাছে রাজার তার কাছে ধন আছে, আমার সেই সম্পদ আমার মানে ব্যাগের ভেতরে রাখা আছে, কিন্তু সমস্ত দিন চেষ্টা করেও সেটাকে আমি কখনোই জানতেই পারছি না আমার কাছে এত ধন আছে। এই সোদপুরের কাছে একটা রেলওয়ে স্টেশনে একদিন পুলিশ আবিষ্কার করলো একটি ভিখারির শরীর পড়ে আছে, ভিখারির লাশ পড়ে আছে, তার সেই নোংরা জামাকাপড় সমস্ত কিছু পড়ে আছে, আর একটা প্লাস্টিকের ওই আমরা যে বাজারের ব্যাগ নিই ওইরকম বাজারের ব্যাগের মতো একটা কিছু জিনিস যেটা সে মাথায় করে যেটা মাথায় তার উপর মাথা রেখে সে শুয়ে আছে। প্রথমে পুলিশ ভেবেছিলেন যে সেটা বোধ হয় সামান্য একটা বালিশ, কিন্তু যখন তিনি ধীরে ধীরে তারা ওই শপটা খুলতে দেখলেন তার ভেতরে 174,000 টাকা রাখা ছিল, সেগুলো সবটাই সে ওই যে ভিক্ষা করে করে ওই জোগাড় করেছে, এবং ওই টাকাটা জোগাড় করতে করতে ওই ছোট ছোট রোডকে বড় করেছে এবং করে 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 সেটা একটা বালিশের আকার ধারণ করে রেখেছে। মাথার মধ্যে 174,000 টাকা নিয়ে শুয়ে আছে, অথচ চার পোশাক আশাক সমস্ত কিছু মলিন, সে ওই রকমভাবে একেবারে নিরন্ন অবস্থায় অভুক্ত অবস্থায় মারা গেল। আমাদের স্বরূপটাও ঠিক সেই রকম, আমাদের সকলের কাছে ওই 174,000 টাকা আছে, আমরা মাথায় ঠেকিয়ে সেটা বসে আছি, আমরা অবহিত আছি, আমরা চাইলেই এই ছোট্ট জাল থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমাদের মনের ভেতরে এত বাসনা আর সেই বাসনাকে চরিতার্থ করার জন্য আমাদের যে উদগ্র ইচ্ছা এটাই আমাকে আমাদের মুক্তি দিতে দেয় না। স্বামীজি বলছেন মহামায়ার আশ্চর্য প্রভাব, মহামায়া দ্বার না ছেড়ে দিলে কখনোই সেটি সম্ভব হবে না। আমরা নবম বল্লিতে ঢুকবো, এটির স্থান কলকাতার বাগবাজার, 1 মে প্রথম সপ্তাহ, মে মাসের প্রথম সপ্তাহ 1897 সাল। স্বামীজি কয়েকদিন বাগবাজারে বলরামবাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদের তিনি একত্র করিয়ে হইতে আহ্বান করায় 1 মে 3টার পর বৈকালে ঠাকুরের বহু ভক্ত ওই বাটিতে সমবেত হইয়াছেন।
স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা, সকলে উপবেশন করিলে স্বামীজি বলিতে থাকিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না, তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি বা ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওদেশে ওসব দেশের অর্থাৎ পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নয়, তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশের শিক্ষা বিস্তারে যখন সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কাজ চালাতে পারবে। সেই জন্য এই সংঘে একজন ডিক্টেটর বা প্রধান পরিচালক থাকা চাই, সকলকে তার আদেশ মেনে চলতে হবে, তারপর কালে সকলের মত লয়ে কাজ করতে হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে আছেন, যার দেহ অবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। কি সুন্দর কথা, তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করতে চলেছেন। সেই রামকৃষ্ণ সংঘের অলিখিত ডিক্টেটর তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। আমরা মনে করি যে স্বামী বিবেকানন্দ এই সংঘ স্থাপন করেছিলেন, কিন্তু এই সংঘের একজন অলিখিত ডিক্টেটর আছেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। আপনারা অনুভব অবশ্যই করেন, নিশ্চয়ই অনুভব করেন, কিন্তু আমরা মঠে কাজ করতে করতে এটা একবার খুব পরিষ্কার করে অনুভব করেছি, শ্রীরামকৃষ্ণ অবশ্যই সূক্ষ্ম শরীরে বিরাজ করে এই সংঘকে পরিচালনা করছেন। এমনকি বহু মানুষ আমাদের কাছে এসেছেন, যাদের দেখার সুযোগ হয়েছে, যারা সম্পূর্ণরূপে অবিশ্বাস করতেন যে এরকম একটা অলীক ভাবনা নিয়ে কোনো একটি ধর্মসংঘ বা কোনো একটি সংস্থা চলতে পারে না, কিন্তু তারাও পরবর্তীকালে এই বিশ্বাসে বিশ্বাসী হয়েছিলেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে এই সংঘের ভেতর দিয়ে কাজ করছেন। সংঘ শক্তির যে কি প্রচণ্ড শক্তি আছে সেটা কিন্তু আমরা অন্তরে অন্তরে অনুভব করে থাকি। স্বামীজি বলছেন, সংঘ ব্যতীত কোনো বড় কাজ হয় না, সংঘবদ্ধ না হলে কোনো কাজ করা যায় না। তার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু সব কাজে কিন্তু এক্সপার্ট নই, কিন্তু একটা একটা সংঘ তার অনেকগুলো ফিচার্স আছে, অনেকগুলো ধারা আছে। যে যে কাজে সেরা, সে যদি তাকে যদি সেই কাজটা দেওয়া হয়, সে তার সেরাটি নিবেদন করে, তারপরে যখন সেই সেরাটি সংযুক্ত হয় তখন হয়ে ওঠে একটা ভালো কাজ যেটা সকলের প্রশংসা অর্জন করে। দেখবেন রামকৃষ্ণ মিশনের শিক্ষা, স্বাস্থ্য এবং ত্রাণ ও পুনর্বাসন, এই তিনটি কাজকে ভীষণ রকমের প্রশংসা করা হয়। রামকৃষ্ণ মিশনের যখন রিপোর্ট বেরোয় তখন যদি দেখেন এটা একটি সম্মিলিত, অ্যাকিউমুলেটেড একটা রিপোর্ট। এই যাবতীয় অর্থ খরচ হয়েছে সংঘের যে 305টি কেন্দ্র আছে এবং বিদেশের যে কেন্দ্র আছে তাদের সংঘবদ্ধ একটা কাজের রূপরেখা। আগামী আর কদিন বাদে এই বোধহয় আগামী রবিবার 20 তারিখ বোধহয়, খুব সম্ভবত হয় 20 তারিখে সংঘের এই সাধারণ সভা আহূত হবে। স্বামীজি চেয়েছিলেন রামকৃষ্ণ মিশন দুটি ধারার মিশ্রণ হোক, সন্ন্যাসী এবং গৃহী। সন্ন্যাসী এবং গৃহীরা থাকবে, সন্ন্যাসীরা পরামর্শ দেবে, বুদ্ধি বাতলে দেবে এবং সেটাকে কাজ করে চলবে গৃহীরা। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে যে বছর এটি প্রতিষ্ঠা হলো সেই বছর কলকাতায় প্লেগ এসে দাঁড়ালো, তখন এই মানুষের সেবা করার জন্য খুব বেশি গৃহী সদস্যকে খুঁজে পাওয়া গেল না। সিস্টার নিবেদিতা এবং স্বামী সদানন্দের নেতৃত্বে সেই প্রথম আমাদের রিলিফ কাজ শুরু হলো, এবং সেই রিলিফ কাজ কেন্দ্র করে
এই সমস্ত রিলিফগুলি আমাদের সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত হতে থাকলো। এখন কিন্তু ছবিটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এখন একেবারে দুটি ধারা এক জায়গায় এসে এই কাজগুলিকে পরিচালিত করতে আমাদের সাহায্য করে। আমরা যে বিভিন্ন জায়গায় ত্রাণ পুনর্বাসন সব কিছু করি, কাঁধে কাঁধ মিলিয়ে, সন্ন্যাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভক্ত এবং মানুষজন তারা এই একই কাজে আসে। সেই কারণে আমাদের কাজ এত সুন্দর, এত সাকসেসফুল, এত সাফল্যমণ্ডিত হয়। কিন্তু জানবেন, স্বামীজি আমাদের সকলের মনের ভেতরে এই ভাবটা জাগিয়ে দিয়ে গেছেন যে এই সংঘের পরিচালক হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, এবং তিনি এই সংঘের পরিচালনা করছেন বলেই এটি হয়। একবার মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান, তারা স্বামী গম্ভীরানন্দজি মহাজকে একটি চিঠি লেখেন, তাতে লিখে বলেন যে রামকৃষ্ণ মিশন কয়েক বছর প্রতিষ্ঠার এই কয়েক বছরের মধ্যেই, তখন আর শতবর্ষ হয়নি, তার মধ্যেই এটা এত উন্নতি লাভ করেছে, এটা দেখে আমাদের মনে হয়েছে এখানকার যে নিয়মতন্ত্র এটি বোধহয় অনন্য। অতএব আমাদের যদি এই ট্রাস্টডিড বা নিয়মাবলীর একটি অংশ পাঠানো হয় তাহলে সেটিকে আমরা আমাদের প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারি। স্বামী গম্ভীরানন্দজি তখন রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক, তার কাছে স্বামী রুদ্রানন্দজি এই চিঠিটা নিয়ে গেলেন এবং প্রপোজালের কি উত্তর দিতে হবে সেটা জিজ্ঞাসা করলেন। রুদ্রানন্দজিকে স্বামী গম্ভীরানন্দজি বললেন, আসল কথা তা নয়, এখানকার মানুষজন ভালো, মানুষজন ভালো বলে এই কাজকর্ম এত ভালো হচ্ছে। নিয়ম দিয়ে কখনো কোনো কিছুকে বেঁধে রাখা যায় না, যখন মানুষজন আর ভালো থাকবে না তখন কিন্তু এই স্ট্যান্ডার্ড রক্ষা করা যাবে না। স্বামীজি তাই এই স্ট্যান্ডার্ড রক্ষা করার জন্য একটা অদ্ভুত নিয়ম আমাদের সামনে দিয়ে দিলেন। ভাবটা দিলেন এই, আমরা যা কিছু করছি, যা কিছু বলছি না কেন, সবটুকুই শ্রীরামকৃষ্ণের জন্য। শ্রীরামকৃষ্ণকে আমাদের জীবন দেবতা বানিয়ে দিলেন। আমার মনে আছে যেদিন সাধু হতে এসেছিলুম সেদিন রামগোপাল মহারাজ একটি দারুণ সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আজ থেকে তোমার ভালো লাগা মন্দ লাগা বলে কোনো কিছুই নেই, আজ থেকে সঙ্গের ভালো লাগা সঙ্গের মন্দ লাগাই, তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এই ভাবটা সঙ্ঘের সব সদস্যদের মধ্যে সঞ্চারিত করে দেওয়া হয়। এটাও বলা হয়, যেটা আমরা পারি না সেটা হচ্ছে এইটা করতেই বলা হয়, সেটা হচ্ছে এই যে সঙ্ঘের সমস্ত আদেশ নির্বিচারে আমাদের পালন করার কথা। রামগোপাল মহাজ বলেছিলেন সঙ্ঘের সমস্ত আদেশ নির্বিচারে পালন করবে, জানবে সঙ্ঘের আদেশ সম্পর্কে সামান্যতম সন্দেহ প্রকাশ করা মানে ঠাকুরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা। শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে এই সঙ্ঘটিকে পরিচালিত করছেন, অতএব যা কিছু সিদ্ধান্ত আসছে সেগুলি কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণের আদেশ। আমরা চোখের সামনে এত কিছু দেখেছি, এমন সব মিরাকল দেখেছি, এমন এমন জিনিস দেখেছি, একেবারে বিশ্বাস না করে উপায় নেই যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এই সঙ্ঘকে পরিচালনা করেন। তিনি বলছেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের ২০ বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগৎ তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, সেই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজের সহায়ক হন, তিনি আমাদের সকলের প্রভু, আমরা তার সেবক রূপে আছি। তাই সন্ন্যাসীরা সন্ন্যাসী সেবক এবং গৃহস্থরা তার গৃহস্থ সেবক। একটি ভারী সুন্দর কবিতা, শ্রীরামকৃষ্ণের ১৭৫ বছরের জন্মতিথিতে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আপনারা সব মন্দিরে গিয়েই দেখেন যে একদিকে গৃহস্থ ভক্তদের ছবি আছে, একদিকে সন্ন্যাসী ভক্তদের ছবি আছে। সেই বলছেন এবং বলছেন দেওয়ালের দুটো দিকে একদিকে সন্ন্যাসী আছে, একদিকে গৃহী আছে, আর সেইটার মন্দিরের গর্ভমন্দিরের মাঝখানে সর্বত্র শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। কবি তুলনা করেছিলেন এই দুটি ধারা যেন নদীর দুটি ধারা, আর শ্রীরামকৃষ্ণ যেন একটি সাগর, এই দুটি ধারা গিয়ে সেই সাগরে মিশে যাচ্ছে। সাগরের জলবৃদ্ধি হচ্ছে, সাগরের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। জীবনটাকে এইভাবে দেখলে তবেই শ্রীরামকৃষ্ণকে বোঝা ভাবা সম্ভব।
श्रीजुक्त गिरीशचंद्र घोष प्रमुख उपस्थित गृहभक्त ए प्रस्ताव अनुमोदन करले रामकृष्ण संघर भावी कार्य प्रणाली आलोचित होते लागिल। संघर नाम रखा हल रामकृष्ण प्रचार व रामकृष्ण मिशन। उहार उद्देश्य प्रवृत्ति निम्ने प्रदत्त हईल। उद्देश्य मानवर हितार्थ श्रीरामकृष्ण जे सकल तत्व व्याख्या करियाछेन ও কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হয়েছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক মানসিক পরমার্থিক উন্নতি কল্পে যাহাতে এই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই মিশন বা প্রচারের উদ্দেশ্য। ব্রত জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনাই এই প্রচারের বা মিশনের ব্রত। আর কার্যপ্রণালী হচ্ছে মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিত করা, শিল্প ও শ্রমজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমক্ষে প্রবর্তন। ভারতবর্ষীয় কার্য ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগকে শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন। বিদেশীয় কার্য বিভাগ ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ ও তত্ত্বদেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন ও নূতন নূতন আশ্রম সংস্থাপন। দেখুন কি সুন্দর শ্রীরামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য বলছেন, মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন, শুধুমাত্র ব্যাখ্যার মধ্যেই থাকবে না, যেগুলি ব্যাখ্যা করিয়াছেন ও কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হয়েছে, এই থিওরি আর প্র্যাকটিস এই দুটো শ্রীরামকৃষ্ণ জীবনে যেভাবে এসেছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক মানসিক ও পরমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই মিশনের উদ্দেশ্য। অর্থাৎ যে তত্ত্বটি প্রচারিত হবে সেটির সবসময় দুটি দিক থাকা দরকার, যেটি শ্রীরামকৃষ্ণ তার জীবনে করে দেখিয়েছেন, তার থিওরিটিক্যাল রূপ আর তার প্র্যাকটিক্যাল রূপ। কেমন করে সেটিকে আমাদের ব্যক্তি জীবনে লাগাতে হয়, সে একটা গল্প আপনাদের বলেছিলাম, একটি ছাতা দেওয়া হয়েছে, দিব্য ছাতা, সেই ছাতাটিকে আমরা কেমন করে ব্যবহার করতে হয় জানি না, অথচ সেই ছাতাটি খুললে একেবারে চতুর্দিকে বসন্তের মতো, প্রচণ্ড বর্ষার ভেতরেও বসন্তের মতো শুষ্কতা অনুভব করা যায়। যতক্ষণ না আমরা সেই ছাতাটিকে জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ছাতাটিকে খোলবার কেমন করে খুলতে হয়, ব্যবহার কেমন করে করতে হয় সেটা যদি না জানি তাহলে ওই ছাতাটি আমার হাতে থাকবে, আমার কোনো দিন শুকনো থাকা হবে না, আমি বৃষ্টিতে ঝমঝমে বৃষ্টিতে ভিজে গোবর হয়ে যাব। শ্রীরামকৃষ্ণ জীবন, শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই ভাবটিকে প্রকাশ করা তার জীবনের মধ্যে যে যে ভাবে এসেছে সেইটিকে মানুষকে দেখানো। শুধু আমি ঈশ্বর এটা জানলে হবে না, আমার জীবনের প্রতিক্ষেত্রে আমার সেই ঐশ্বরীয় ক্ষমতা, আমার ভেতরের অন্তর্নিহিত ক্ষমতার কেমন করে বিকাশ সাধন করব, এই দুটি প্রচারের কাজই হচ্ছে তাদের উদ্দেশ্য। তাদের ব্রত কি? জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন রূপে সনাতন ধর্মে রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণের যে কাজের অবতারণা করিয়াছিলেন তাহারই পরিচালনায় এই প্রচারের ব্রত, তাহার পরিচালনায় এই প্রচারের ব্রত। স্বামী শ্রীরামকৃষ্ণ দেবের যে ওই মত পথ, যত মত তত পথ, এই যে ভাবটিকে এটি তার জীবনে তিনি যেভাবে প্রকাশ করেছিলেন ঠিক সেরকম সমস্ত মতের প্রতি ভালোবাসা
কিন্তু নিজের যে মত সেটির প্রতি দৃঢ়তা ও বিশ্বাস এবং এই বোধ জাগ্রত করা, আমি যে মতকে ধারণ করেছি সেই মতই আমাকে মুক্তির পথে নিয়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। এটি যদি না হয় তাহলে কিন্তু কখনোই কিছু হবে না, এমনকি অন্যান্য যে ভালো ভালো জিনিস আছে সেগুলিকেও গ্রহণ করা, সেটি যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কোনো উদ্দেশ্যেই আমি কোনো কিছু করতে পারবো না। এর পরের অংশটা খুব খুব সুন্দর, যেটা আমার স্বামীজিকে ভীষণ প্র্যাকটিক্যাল বলে বোধ হয় এই কথাগুলোর মধ্যে থেকে। মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য স্বামীজি বলছেন না, খালি পেটে ধর্ম হয় না। আমি সবাইকে বলছি ভগবানকে ভালোবাসো, ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করো, কিন্তু আমার যে সাংসারিক জীবনের ক্ষুধা সেটাকে যদি আমি না মেটাতে পারি আমি কিছুতেই মনোজগতের ভেতর প্রবেশ করতে পারবো না। এইটি অনুভব স্বামীজি করেছিলেন এবং সেই কারণে বলছেন মানুষের সাংসারিক, প্রথমে সাংসারিক বলছেন এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য উপায়গুলো কি বলছেন, বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিত করুন। আজকে আমরা বিপুলানন্দজির একটা জীবনী আমাদের ফেসবুকের পাতায় দিয়েছি। বিপুলানন্দজি ছিলেন তামিল এই কেরলিয়ান সাধু, তিনি শ্রীলঙ্কায় গিয়ে কাজ করেছিলেন। তার জীবৎকালে তিনি 26টা স্কুল তৈরি করেছিলেন, অন্তত গোটা আষ্টেক ভাষায় তিনি অনর্গল বলতে লিখতে পারতেন। গ্রিক এবং ল্যাটিন নাটক থেকে তিনি নাটক তামিলে অনুবাদ করে সিংহলি ছাত্রদের ভেতরে প্রচার করেছিলেন। তিনি ওই আন্নামালাই বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এবং তার দুটি শর্ত ছিল, একটা হচ্ছে তাকে নিয়মের মধ্যে বাধা যাবে না, এখন আসতে হবে অখন যেতে হবে এরকম নয়, আর তাকে মাইনে দিতে হবে এবং সেই মাইনেটা উপাচার্যের চেয়ে 1 টাকা বেশি। সবাই তাকে খুব সমালোচনা করছিলেন, একটি ব্রহ্মচারী খুব সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন ভারী সুন্দর, ছেলেটি জিজ্ঞেস করেছিল আপনার কি ছেলে সন্তান পরিবার আছে যে তার প্রতিপালনের জন্য আপনি চাকরি করছেন মাইনে নিচ্ছেন? বিপুলানন্দজি বলছেন তুমি ঠিক বলেছ, আমার শুধু একজন সন্তান নয় শত সহস্র ছাত্র আমার জন্য তাকিয়ে আছে, দরিদ্র হতদরিদ্র ছাত্র অপেক্ষা করে আছে। আমি জানি ওরা শিক্ষা না পেলে ওরা মানুষের মতো মানুষ হয়ে উঠবে না, এবং যদি মানুষের মতো মানুষ না হতে তাহলে ওদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের মানোন্নয়ন সম্ভব নয়। এই ব্যক্তিগত এবং সামাজিক জীবনের মানোন্নয়নের জন্য সবসময় শিক্ষা একটা পরমাধ্যম, শিক্ষা যদি না আসে তাহলে আমরা কোনোভাবেই কিছু করে উঠতে পারি না, এইটার কথা স্বামী বিপুলানন্দজি বলছেন। এটা হচ্ছে তার প্রয়োগ, এই খালি পেটে ধর্ম হয় না। স্বামীজি বলছেন মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের জন্য উপযুক্ত লোক শিক্ষিত করুন, বিদ্যাদান এটা জানা দরকার। আর আরেকটা কি বলছেন, যে যারা এইটাই পারবে না বা এটি সকলের জন্য এক নয় তাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, শিল্প এবং শ্রমজীবিকার উৎসাহ বর্ধন। কেন উৎসাহ বর্ধন করতে হবে? কারণ আজও বিদ্যাকেই আমরা এত বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, এটাকে আমরা সেকেন্ড গ্রেড লেখাপড়া বলে মনে করি। দেখবেন আপনাদের মধ্যেই দেখবেন আইআইটি যারা পড়ে, আইটিআইতে যে পড়ে তাদেরকে আমরা একটু নাক কুচে দেখি, অথচ যদি বলি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, দেখুন একই জিনিস শিখি, আমরা যেন কীরকম একটা চওড়া বুক হয়ে যায় আমাদের। সেই কারণে এই শিল্প এবং শ্রমজীবিকাকে উৎসাহ বর্ধন, সেটা যেন কিছু অর্থকরী বিদ্যা হয় এবং যখন তার পেটের খাবার মিটবে তখনই সে বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে, কেন রামকৃষ্ণ জীবনের আলোকে দেখতে হবে, কারণ শ্রীরামকৃষ্ণ জীবনটি একটি আদর্শ জীবন। আমরা যখন মুখ আমাকে কেমন দেখতে সেটা দেখতে যাই, তখন প্রথমে বাড়িতে একটা আয়না বসাই, সেই আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আয়না বলে দেয় তোমার চুলটা অবিন্যস্ত আছে, ওই নিচে চিরুনি রাখা আছে সেই চিরুনিটা দিয়ে তোমার অবিন্যস্ত চুলটাকে সোজা করে নাও। ঠিক শ্রীরামকৃষ্ণ জীবন হলো একটি নিখুঁত মুকুর, যার সামনে সে দাঁড়ালে সে আমাকে বলে দেয় তোমার জীবনে এই উথাল পাতাল আছে, এটাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করো। সেই কারণে বলছেন যে বেদ বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপভাবে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমক্ষে প্রবর্তন করা, মানুষের কাছে আয়না, কতগুলি আয়না, একটি
আইডিয়াল আয়না উপহার দেওয়া। ভারতবর্ষে কি কাজ করতে হবে এখানে যে সমস্যা তার থেকে উত্তরণ, তাই বলছেন ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ ও সন্ন্যাসীদের শিক্ষার জন্য আশ্রম স্থাপন। আশ্রম স্থাপনের একটাই উদ্দেশ্য আচার্য তৈরি করা। আচার্য এখন বদল হতে হতে এমন জায়গায় এসে গেছে আমরা শুধুমাত্র সন্ন্যাসীদেরই আচার্য মনে করি, তা কিন্তু নয়। শিক্ষা কিন্তু সবাইয়ের দেবার অধিকার আছে, কিন্তু কেমনভাবে দেব সেটা জানা খুব জরুরি। যেখানকার ট্রেনিং এইসব আশ্রমে হবে। এই আশ্রমে এলে আশ্রম একটি সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণ ভাবের একটি প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিটি আমার মনের মধ্যে এলে আমি আমার মতো করে তাতে রং টং লাগিয়ে জগতের কল্যাণের জন্য মানুষকে বলতে পারি, যাহাতে তাহারা দেশান্তরে গিয়াও জনগণকে শিক্ষিত করতে পারেন তাহার উপায় অবলম্বন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার আলোটি নিজের ভেতরে জ্বালিয়ে আর পাঁচজনের কাছে গিয়ে সেই আলোটিকে বলা। আমাদের নর্থ ইস্টের যা কিছু আশ্রমগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু এইরকম গৃহস্থ মানুষের প্রেরণায়। শ্রী শ্রী মায়ের কাছে অনেকে আসতেন, দীক্ষা নিতেন, এবং তারা এই বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো তাদের ছাত্রদের ভেতরে বলতেন। অমলানন্দজির কাছে শুনেছি উনি বোধহয় 2.5 বছর চাকরি করেছিলেন, তার মধ্যে 11 বার বদল হয়ে গিয়েছিলেন। তো অমলানন্দজিকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন বদল হয়েছিলেন, না দেশদ্রোহ, আমি নাকি স্বাধীনতা সংগ্রামে বীজ ছড়াই, তাই বলতে পুলিশ ধরেনি কখনো? বলছে হ্যাঁ, পুলিশের ধরার যথেষ্ট প্রমাণ ছিল, ওদের মাথাগুলো মোটা বুঝলে তাই ধরতে পারতো না। হ্যাঁ, কী করে আপনি প্রচার করতেন? বলতেন আমি গিয়েই ঠাকুর মা স্বামীজির বাণী ছোট্ট ছোট্ট বই আকারে প্রকাশ করতাম। প্রথম দিকে ঠাকুর আর মায়ের 20টা বাণী থাকতো গুনে গুনে, আর তারপরে স্বামীজির 30টা বাণী থাকতো। স্বামীজির বাণীগুলো প্রত্যেকটা জ্বলন্ত আগুন, কিন্তু ওরা ওই যখনই সেগুলো ছাত্রদের মধ্যে বিতরণ করতাম। ওনার ছাত্র ছিলেন স্বামী মুমুক্ষানন্দজি, ওনার কাছেও শুনেছি, মহারাজের কাছেও শুনেছি, যখন এর দাম দিতে কোনো ছাত্র চাইতো তখন অমলানন্দজি বলতেন এই বাণীতে যে লেখা আছে, শব্দগুলো লেখা আছে, এই শব্দগুলো যদি জীবনে তুমি করে দেখাতে পারো তাহলে এই গ্রন্থের দাম দেওয়া হবে মনে করবে। এইভাবে তিনি বিতরণ করতেন। অভ্যাস তেনার পরে ছিল, পরবর্তীকালে উনি যখন সাধু হয়ে যান তখন একটি গ্রন্থ প্রকাশ করেন, এখনও সেটি আছে, মহাজীবন ও বাণী, খুব ছোট্ট আকারে বইটি আছে। এবং ওনার ব্যাগে সবসময় 10-12টা করে কপি থাকতো, যেই কেউ নতুন কেউ তার কাছে আসতে উনি ব্যাগটি খুলে সেই গ্রন্থ তাকে উপহার দিতেন এবং পড়বার কথা বলতেন, ছোট্ট ছোট্ট কথা অথচ অগ্নিময় সেই বাণী। এইভাবে তিনি এই প্রচারের কথা ভাবতেন, এই শিক্ষিত সমাজের ভেতরে প্রচার করতেন। এইটা হচ্ছে এই যে প্রচারের কাজ, যাতে দেশ দেশান্তরে গিয়ে জনগণকে শিক্ষিত করতে পারেন তাহার উপায় অবলম্বন করা। আলোরটা এক মূল জায়গা থেকে নিয়ে সকলের ভেতরে আলো জ্বালানো। আর বিদেশের কার্য বিভাগ ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তত্ত্ব দেশে স্থাপিত আশ্রমগুলির সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রয় স্থাপনী। সহানুভূতি বর্ধনটা খুব বড় রকমের একটা কাজ। স্বামীজি খুব সুন্দর করে শব্দগুলো ব্যবহার করেছেন। আমরা এদেশে যে কাজগুলো করছি সেই কাজের প্রতি অন্য দেশের মানুষের একটা ভালোবাসা তৈরি করা, যাতে তারা সেই দেশ থেকে এই কাজগুলিকে স্পন্সর করতে পারেন, এই কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রসদ সেগুলো দিতে পারেন। এই কটি জিনিস দিয়েই রামকৃষ্ণ মিশনের সূত্রপাত হয়, যা আজ মহিরুহে রূপান্তরিত হতে শুরু করেছে। আমরাও তার ফল পাচ্ছি এবং আমাদের অন্তরের ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা স্বামী শিষ্য সংবাদ নিয়ে পাঠ ও আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।